আজকের আমাদের অধ্যায় সাধারণ জ্ঞানের সপ্তম পাঠ। দেখো এই সপ্তম পাঠে একদম উপরে লেখা আছে কোন কথাটা, না সাহিত্য। এখন প্রশ্ন হচ্ছে সাহিত্য আসলে কি? দেখো তোমরা গল্প পড়ো, তাই না? বিভিন্ন গল্প পড়ো, কবিতা পড়ো, ছড়া পড়ো, রচনা বলো বা প্রবন্ধ বলো, গান রচনা, এই সমস্ত কিছু সমস্তটাই সাহিত্যের মধ্যেই পড়ে। এই সমস্তটাকে একসঙ্গে আমরা বলি সাহিত্য। তো দেখো এই সাহিত্য সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানব। সর্বপ্রথম দেখো, তোমরা কি টেনিদা চরিত্রটার নাম শুনেছো? নিশ্চয়ই অনেকে শুনেছো, আবার হয়তো কেউ কেউ নাও শুনে থাকতে পারো, চেষ্টা করবে অবশ্যই শুনে নেওয়ার। তো তোমরা কি জানো এই যে বিখ্যাত চরিত্র টেনিদা, এই টেনিদা কার সৃষ্টি? টেনিদা সৃষ্টি নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই টেনিদার মতোই আর একটি চরিত্র আছে, কি চরিত্রটির নাম? সেটি তিনি হলেন ঘনাদা। এই চরিত্রগুলো বাংলা সাহিত্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা নাম, টেনিদা এবং ঘনাদা। তো টেনিদা যেমন কার সৃষ্টি জানলাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের, ঘনাদা তেমন প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। ঠিক এরকমই দেখো পাগলা দাসু আবোল তাবোল, এই নামগুলো আমরা ছোট্টবেলা থেকে শুনে আসি, নিশ্চয়ই শুনেছি। আমরা বইমেলায় যাই, সবার প্রথমে ছোটবেলায় গিয়ে কোন বই খুঁজি? আবোল তাবোল, পাগলা দাসু, খাগড়াই, হজবরল, এই সমস্ত নাম আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে, আমাদের অত্যন্ত প্রিয় নাম। কিন্তু এই সমস্ত লেখা যার, এই বইগুলো যার, তিনি কে ছিলেন জানো? তিনি হলেন সুকুমার রায়। সুকুমার রায়ের লেখা পাগলা দাসু এবং আবোল তাবোল। এই যে সুকুমার রায়, তার ছেলে ছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের নাম নিশ্চয় তোমরা শুনেছ। সম্প্রতি সত্যজিৎ রায়ের জন্মের 100 বছর পূর্ণ হলো। বিভিন্ন জায়গায়, এখন যেহেতু করোনা, সেহেতু তো আমরা কোনো জায়গায় এক জায়গায় হয়ে অনুষ্ঠান করতে পাচ্ছি না, তাই অনলাইনে অনেকে তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, নানান রকম অনুষ্ঠান করেছেন। তো সেই সত্যজিৎ রায় ছিলেন সুকুমার রায়ের সন্তান, যোগ্য সন্তান। এবং সত্যজিৎ রায় সৃষ্টি করেছিলেন তোপসে এবং ফেলুদা চরিত্র। ফেলুদা হলো একটা গোয়েন্দা চরিত্র। ফেলুদার সঙ্গে তোপসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন রহস্যের উদ্ঘাটন করেছে। তোমরা অবশ্যই ফেলুদা চরিত্র পড়বে। দেখো এই যে ফেলুদা চরিত্র কে করেছে বললাম? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় গুপি গাইন বাঘা বাইন সিনেমাটা পরিচালনা করেছিলেন। তোমরা নিশ্চয়ই গুপি গাইন বাঘা বাইন অনেকেই দেখেছ, আর ভীষণ মজা লাগে, তাই না? বলো, গুপি গাইন বাঘা বাইনের সেই যে হাতে হাতে তালি দিয়ে বেড়াতে যাওয়া, পাহাড় নদী মরুভূমি, তারপর ইচ্ছে মতো পেট পুড়ে মন্ডা মিঠাই রসগোল্লা কত কিছু খাওয়া, সেই সিনেমাটা কি ভোলার? সেটা আমরা সবাই ভালোবাসি। তো এই গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, এই সমস্ত সিনেমাগুলো সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন। তবে গুপি গাইন বাঘা বাইন এই গল্পটা কার লেখা ছিল জানো? সেটা ছিল সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, অর্থাৎ সুকুমার রায়ের তিনি পিতা ছিলেন। আর এই গুপি গাইন বাঘা বাইনের ঠিক পরেই হচ্ছে হীরক রাজার দেশে, এবং তারপরে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় গুপি বাঘা ফিরে এলো, এই নাম নিয়ে আরেকটি সিনেমা করেছিলেন এই মানুষগুলোকে নিয়ে। দেখো এই যে আমরা সাহিত্যে এত কিছু জানতে পারলাম, এত কিছু পড়লাম, এছাড়াও কিন্তু আমরা আরও অনেক নাম জানতে পারবো। যেমন কী কী নাম জানতে পারবো? হাসির রাজা কাকে বলে সেটা আমরা জানতে পারবো। জানো কি তোমরা হাসির রাজা কাকে বলে? শিবরাম চক্রবর্তীকে। আচ্ছা আর একটা বিষয় দেখো, এতক্ষণ আমরা গোয়েন্দা সম্পর্কে পড়লাম, ফেলুদা সম্পর্কে পড়লাম, তো আমাদের বাংলা সাহিত্যে ফেলুদা ছাড়াও কিন্তু গোয়েন্দা আছেন, তিনি হলেন কাকাবাবু। তবে কাকাবাবুর সৃষ্টি কিন্তু সত্যজিৎ রায় করেননি, কাকাবাবুর সৃষ্টি করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক সেরকমই
কাজী নজরুল ইসলামের নাম আমরা আমাদের বাংলা সাহিত্যে পাই, তাকে আমরা বিদ্রোহী কবি নামে জানি। সেরকমই দীনেশ দাস, কবি দীনেশ দাসকে আমরা কাস্তে কবি নামে জানি। বনলতা সেন খুব নাম করা, ভীষণ জনপ্রিয় একটা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের রচনাকে করেছিলেন জানো? জীবনানন্দ দাস, তিনি এই কাব্যের রচনা করেছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি, আমাদের বাংলা সাহিত্যে যদি আমরা পিছন দিকে চলে যাই, প্রাচীন যুগ, মধ্যযুগ বা আধুনিক যুগের প্রথম দিক বলতে পারো, মধ্যযুগের শেষ হয়ে গেছে, এই সমস্ত সময়ে আমরা কিন্তু সাহিত্যকে কবিতার মধ্যেই পাই, পদ্যের মধ্যেই পাই। কিন্তু প্রথম গদ্যে আমরা পাই বিদ্যাসাগর মশায়ের কাছ থেকে। অর্থাৎ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় জানো? বিদ্যাসাগর মশাইকে। তিনি খুব সুন্দরভাবে লিখে দেখিয়েছিলেন যে সাহিত্যকে শুধু কবিতার আকারে নয়, শুধু পদ্যের আকারে নয়, গদ্যের আকারেও লেখা যায়। সেই জন্যেই আমরা তাকে বলি বাংলা গদ্যের জনক। এছাড়াও প্রথম প্রতিশ্রুতি বলে একটা উপন্যাস আছে, যার রচনা করেছিলেন কে না আশাপূর্ণা দেবী। তিনি এই গ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন। এরকম নানান তথ্য সাহিত্য সম্পর্কে প্রচুর রয়েছে এই ঝাঁপি থেকে, মাত্র কিছুটাই তোমাদের বইয়ে তোলা হয়েছে, আর তার থেকেও কিছুটাই আমি এই একটা ক্লাসে তোমাদের বলতে পারলাম। কিন্তু আরও জানতে গেলে তোমাদের এই বইটা পড়তে হবে, তোমাদের এই সপ্তম পাঠটা পড়তে হবে। সুতরাং তোমরা অবশ্যই সপ্তম পাঠটা খুব ভালো করে পড়বে। আজকের জন্য এইটুকুই।